নমস্কার, ফাইনেল রিপোর্টলৈ স্বাগতম। ষ্টুডিঅত মই পূবালী শর্মা। মাজুলীর উত্তর পাৰৰ খেৰকটা নদীত অঘটন, কুলামুয়া ঘাটত সংঘটিত হৈছে এক নাও দুর্ঘটনা। কথমপিহে প্রাণ রক্ষা পৰিছে চাৰিগৰাকীকৈ ছাত্রীর। বিদ্যালয় ছুটির পাছত টুলুঙা নাৱেৰে ঘৰ অভিমুখে যাত্রা কৰিছিল ছাত্রী কেইগৰাকী। সেই ভয়ঙ্কর দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাইছো। এখন নাও আৰু এই নাওখনত আছিল চাৰিগৰাকীকৈ ছাত্রী। এই টুলুঙা নাওখনত যাত্রা কৰাৰ সময়তে সেই ভয়ঙ্কর অঘটনটো সংঘটিত হৈছিল। নদী পাৰ হওঁতে নদীর মাজতে ডুব যায় এই নাওখন। পাৰত থকা কেইবাজনো লোকে তৎপরতার উদ্ধার করবলে সক্ষম হয়েছে ছাত্রী কেগারীক। নদীত জঁপিয়াই ছাত্রী কেগারীক উদ্ধার করবলে সক্ষম হয়েছে পারত থাকা কেজনমান লোকে। এক শিহরণকারী দৃশ্য। এখন টুলুঙা নাৱেৰে এনেদরে এতিয়া মাজুলীর ছাত্র ছাত্রী সকলে নৈ পার হবলগিয়া হয়। তেওঁলোকে বিদ্যালয়ে যাবলগিয়া হয় আর বিদ্যালয় ছুটির পাছত এনেদরে এইখন টুলুঙা নাও যাত্রা করার সময়তে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। আড়াইটামান বাজিছে চাগে। আমি তাতে ওচৰতে বহি আছিলোঁ, ওচৰত মানে অকণমান আগত আৰু ঘাটৰ আগত। তেতিয়া হঠাৎ মানে ছোৱালীবিলাকে চিঞৰি উঠিলে কি বা হ'ল বুলি আমি দেখি চালোঁ। তাত গৈ চালোঁ যে নাও বুৰিলে। তাত একচুৱেলি ছোৱালী চাৰিজনী আছিলে আৰু ষ্টুডেণ্ট মানে ল'ৰা এজন আছিলে যে এজন ষ্টুডেণ্ট নহয়। বহুত মানে ইহঁতে আঘাতো পালে, লগতে মানে ছোৱালী এজনী বা এডাল আছিলে মাজত, তাত ধৰি আছিলে আৰু লগতে তিনিজনী ছোৱালী তেওঁৰ গাতত ধৰি আছে। কত পৰি এই তিনিজনৰ মানে এইটো বাছিলে। আমাৰ গাঁৱৰে এজন ল'ৰা আছিলে, তেওঁ মানে ইহঁতৰ আৱাজটো শুনি সি আঁতৰি গৈছিলে। হামিংবাৰ্ড স্কুলৰ ষ্টুডেণ্ট হয়। এদিনৰ বাবে শৰাইঘাটৰ পুৰণি দলং বন্ধ ঘোষণা কৰা হৈছে। উত্তৰ পূব সীমান্ত ৰেলৱেয়ে জাৰি কৰিছে এই জাননী। শনিবাৰে নিশা 11 বজাৰ পৰা দেওবাৰে পুৱা 5 বজালৈ বন্ধ থাকিব শৰাইঘাটৰ পুৰণি দলং, কিয়নো দলংখনৰ মেৰামতিৰ কাম কৰা হ'ব আৰু মেৰামতিৰ কামৰ সিদ্ধান্ত লোৱাৰ বাবে এই ঘোষণা কৰা হৈছে। দলংখনৰ বিভিন্ন স্থানত গাঁতৰ সৃষ্টি হৈছে আৰু সেই গাঁতসমূহ মেৰামতিৰ বাবেই এই বন্ধ ঘোষণা কৰিছে ৰেলৱে বিভাগৰ তৰফৰ পৰা। পুনৰবাৰ জনাইছো, এদিনৰ বাবে শৰাইঘাটৰ পুৰণি দলংখন বন্ধ হৈ থাকিব। উত্তৰ পূব সীমান্ত ৰেলৱেয়ে এই জাননী জাৰি কৰিছে। শনিবাৰে নিশা 11 বজাৰ পৰা দেওবাৰে পুৱা 5 বজালৈ যাতায়াত বন্ধ থাকিব পুৰণি দলঙেৰে। দলঙৰ মেৰামতিৰ কাম কৰা হ'ব, মেৰামতি কৰা হ'ব দলঙৰ ভিন্ন স্থানত সৃষ্টি হোৱা গাঁতসমূহ। কৃত্রিম বানৰ বাবে গুৱাহাটী মহানগৰীত 5 আগষ্টত সৃষ্টি হোৱা ভয়ানক পৰিস্থিতিক লৈ পুনৰ USTMৰ বিৰুদ্ধে সৰব মুখ্যমন্ত্ৰী। USTMৰ মালিকে আৰম্ভ কৰিছে ফ্লাড জেহাদ। যোৰাপাতৰ পাহাৰ বৰ নিৰ্মমভাৱে কাটিছে। আৰ্কিটেক্টৰ পৰামৰ্শ অবিহনে পাহাৰসমূহ কটা হৈছে, ব্যৱসায় কৰিছে মেঘালয়ত, ধ্বংস কৰিছে অসম। দুবছৰৰ ভিতৰত হৈছে অবাধ পাহাৰ খনন। USTMৰ বাবে সৃষ্টি হোৱা পৰিস্থিতিৰ কথা দোহাৰি মুখ্যমন্ত্ৰীয়ে এই ভয়ংকৰ ভৱিষ্যতৰ আগজাননী দিলে। মইতো ভাবোঁ যে USTMৰ মালিকে এটা জেহাদেই আৰম্ভ কৰিছে। আমি যিটো লেণ্ড জেহাদ বুলি কওঁ, তেওঁ এটা ফ্লাড জেহাদেই আৰম্ভ কৰিছে অসমৰ ওপৰত। নহ'লে ইমান নিৰ্দয়ভাৱে কোনেও কাটিব নোৱাৰে পাহাৰ। কোনো প্ৰকৃতিক ভাল পোৱা মানুহে, বিশেষকৈ শিক্ষানুষ্ঠানে ইমান বেয়াকৈ কাটিব নোৱাৰে। এইটো এটা মইতো জেহাদ বুলিয়েই কওঁ এক প্ৰকাৰ। মোক কোনোবাই ভাল পায় বেয়া পায় আৰু উপায় নাই, কিন্তু এইটো এটা ডেলিবাৰেট বুলিও মই বিশ্বাস কৰোঁ। কাৰণ নহ'লে পাহাৰখন ৰাখিও ধুনীয়াকৈ আৰ্কিটেক্ট মাটি গছ গছনি ৰাখিও বিল্ডিং বনাব পাৰি। তেওঁতো আৰ্কিটেক্ট ইউজ কৰা নাই, খালি বুলডোজাৰ লগাই ধাৰাধাৰ মাটিবোৰ কাটি দিছে আৰু চান্স লৈছে মেঘালয়। কিন্তু কামটো হ'ল অসমৰ ল'ৰা ছোৱালীবিলাকে পঢ়ে। কালিৰ পৰা যদি গুৱাহাটীৰ ল'ৰা ছোৱালীবিলাকে পঢ়া বাদ দি দিয়ে আৰু গুৱাহাটীৰ অধ্যাপক অধ্যাপিকাসকল যদি তাত যোৱা বাদ দি দিয়ে, তেতিয়া গুৱাহাটীৰ কৃত্ৰিম বানপানীও তাতে খতম হৈ যাব। বস্তুটো বনাই লৈছে মেঘালয়ত, ব্যৱসায়টো অসমৰ ওপৰতে নিৰ্ভৰশীল। মেঘালয়তো ষ্টুডেণ্ট তাত কোনো নপঢ়ে, হাৰ্ডলি 10%ও নপঢ়ে। ময়ো দেখা নাছিলোঁ, কিবা এখন ফাংচন পাতোঁতে মই গৈ মইতো আচৰিতে হৈ গ'লোঁ প্ৰথম। তাৰপিছত আকৌ মেডিকেল বুলি যোৱা দুবছৰত, মইতো 3 বছৰ আগত গৈছিলোঁ, দুবছৰততো আৰু বগৰাই দিলে। মই আজি কনৰাড চাংমা ডাঙৰীয়াক চিঠি এখন দিছোঁ
আর রাতে মানে আজি লগো পাম। কিন্তু আমার কথা শুনে কি নিজে করব মানে না জানো, কারণ অলরেডি বহুত করিয়ে পেলালে। গতি কি করে উপায়টা হল যে একটা আমার লড়া ছলী নগলে ঝামেলা তো মরি যায়, তেতিয়া এইবিলাক বিল্ডিংও বন্ধ হয়ে যাব, নিজে নিজে গছ গছনি আরম্ভ হব, আমার মানুষবিলাক তাত গৈ থাকিব নালাগে, তো ঠিক হয়ে যাব। ইয়াতে কব পানি উঠিছে আর রাতেপা গিয়ে তাত যদি চাকরি করে থাকে তাহলে দুইটা তো নিমিলিব। কিছু বস্তুর উত্তর হল ইকোনমিক, যে অর্থনৈতিকভাবে উত্তর দিব লাগে, তেতিয়া বহুত বস্তু ঠিক হয়ে যায়। ইয়ার পূর্বে গুয়াহাটীত প্রণয়ন করে কৃত্রিম বানর মেঘালয়ের শিক্ষা প্রতিষ্ঠান USTMক প্রত্যক্ষভাবে জগরিয়া করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আজি তার বৈজ্ঞানিক প্রমাণ দাঙি ধরলে মুখ্যমন্ত্রী শর্মায়। এক্স হ্যান্ডেলত মুখ্যমন্ত্রী উপগ্রহীয় ছবি শেয়ার করে প্রমাণ করলে গুয়াহাটীত 5 আগস্টর অভূতপূর্ব কৃত্রিম বানর মেঘালয় USTMে হয়েছে জগরিয়া। মুখ্যমন্ত্রী শেয়ার করা ছবিত স্পষ্টকৈ দেখা গৈছে USTMে নির্মাণ করা স্থানত হওয়া বন ধ্বংস আর পাহাড় খননের ভয়ঙ্কর ছবি। 2004 চনত এলাকাটা সম্পূর্ণ বনাঞ্চলে ভরি আছিল, কিন্তু USTM নির্মাণের পশ 2019 চনের স্যাটেলাইট ছবিত দেখা পোৱা গৈছে ব্যাপক বন ধ্বংস আর পাহাড় খননের দৃশ্য। একদরে 2024 চনত বন ধ্বংস আরও অধিক ব্যাপক হারত হওয়া পরিলক্ষিত হয়েছে। মুখ্যমন্ত্রী শেয়ার করেছে এই স্যাটেলাইট ছবি। ইফালে মুখ্যমন্ত্রী শেয়ার করেছে মেঘালয়ের জোরাবাত অঞ্চলের অবাধ বন ধ্বংস আর পাহাড় খননের ভয়ানক ছবি। 2011 চনের 2024 চনলে জোরাবাত পাহাড়ত বন ধ্বংসর একটা টাইম ল্যাপস ভিডিও শেয়ার করেছে মুখ্যমন্ত্রীগিয়ে, যত দেখা গেছে পর্যায়ক্রমে জোরাবাত পাহাড়ত মেঘালয়ের ফালে হওয়া বন ধ্বংস আর পাহাড় খননের ভয়ানক ছবি। বছরে বছরে কিদরে টকলা হয়ে গিয়ে আছে জোরাবাত পাহাড় সেয়া স্পষ্ট হয়ে পড়ছে মুখ্যমন্ত্রী শেয়ার করা এই টাইম ল্যাপস ভিডিওত। ইতিমধ্যে বিষয়টি সন্দর্ভত মেঘালয় সরকারের সঙ্গে আলোচনাত মিলিত হব বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। সেই নলা নর্দমাবিলাকে ইমান ডাঙৰ পানী ধৰি ৰখাৰ আমাৰ ক্ষমতা নাই, গতিকে বছৰত এনেকুৱা এটা বা দুটা দিনৰ আমি সন্মুখীন হওঁ যি দুটা দিন আমাৰ নিয়ন্ত্ৰণৰ বাহিৰত গুচি যায়। মেঘালয়ৰ পৰা পানী অভূতপূৰ্বভাৱে নামি অহাৰ কাৰণ হ'ল USTM ইউনিভাৰ্চিটি। তাত USTM ইউনিভাৰ্চিটিয়ে মেঘালয়ৰ গুৱাহাটীৰ খানাপাৰাত তেওঁলোকৰ ভৌগোলিক অবস্থানৰ সুবিধা লৈ এটা বৃহৎ ডাঙৰ পাহাৰ তেওঁলোকে খান্দি পেলাইছে। গুৱাহাটী 4-5খন পাহাৰ একেলগে তাতে গুৱাহাটী না মেঘালয় কাটি পেলোৱা হৈছে। এই USTM ইউনিভাৰ্চিটিখন আৰম্ভ কৰোঁতে অসম চৰকাৰে প্ৰতিবাদ কৰাৰ প্ৰয়োজনীয়তা আছে, লগত এখন দিল্লী পাব্লিক স্কুলো হ'ল। মেঘালয় গুৱাহাটীৰ ওচৰত থকা ভৌগোলিক অবস্থানৰ সুবিধা লৈ গুৱাহাটীৰ মানুহে গৈ মেঘালয় চৰকাৰৰ অনুমতি লৈ তাৰ ওচৰ পাজৰৰ যিটো পাহাৰ গোটেই পাহাৰবিলাক কাটি অনুষ্ঠান আৰম্ভ কৰিছে। মহানগরীর বাহিনী নৈক লো মুখ্যমন্ত্রী অসহায় মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে আজির সংবাদমেল। কেতিয়াবা আপনাদের গুয়াহাটিরও বাহিনী চাব কেনেকে বিল্ডিং উপর বনাই দিছে, গতি আমার মানুষেরও তো সমস্যা আছে, কিন্তু বরষুণ নোহাক পানি হওয়ার মুখ্য কারণ। এটা সমস্যাটা হল বরষুণ হলে পানি হওয়াটার আমি দোষী, কিন্তু বরষুণ নোহাক যে পানি হয় সমস্যাটা সেইটা। এইটো ড্রেন যদি ডাঙর করব খোঁজো মই ওয়াল ভাঙিব লাগিব, মানে ভাঙিব দিব, এইবিলাক সমালোচনা করে থাকিব তো সহজ। সরু ড্রেন তো ডাঙর কেনেকে করিম, বহলাব লাগিব, মানুহৰ ওয়াল ভাঙিব লাগিব, সত্রখনের ওয়াল ভাঙি ডাঙর করব লাগিব, কোনে ভাঙিব দিব, সমস্যার লগত যুঁজি থাকিব লাগিব, কিবা মটর লগাব লাগিব, পাম্প সেট লগাব লাগিব। আমসিংও তো সমস্যা এটা, কিন্তু এটা মই আমসিংত গৈ কি করব পাৰো, এটা আলোচনা কি করব, তাতে আমার অসমীয়া মানুষবিলাক বহি আছে, মই কাক ভাঙিব যাও, এটা কেনেকে ভাঙিব যাও, তো আপনার এবার অলপ শিল খাকুত হাত দিওঁতে আপনাদের কিমান ভিডিও বজাইছে, গতি আপনাদের মোক ইলেকশন হরওয়াবর কারণে আমসিং আমসিং কিয় কই থাকে, কবতো তো সহজ, কিন্তু আপনাদের এবার লিখি দিয়ক যে আপনাদের পূর্ণ সহযোগিতা করব। কাবার ঘর ভাঙিলে তো কান্দিবই না, যাতে রাইজ তো মানুষে নাভাবে যে রাইজর কামত করেছে। এতিয়াতো এটাই উপায় আছে, পানিটো শিলখাকুত নি ডাঙৰ ড্রেন বনাই মেঘালয় পানিটো তালৈকে লৈ যাব লাগিব, তাৰ বাদেতো আমাৰ হাতত একোৱে উপায় নাই।
গোটে অহাবার প্ল্যানিং করব লাগবে। আর গুয়াহাটী সম্পূর্ণ বানপানীর বাঁচিব নয়, ইয়াত মাটি বাড়ি কিনার আগতে মানুষ এই ভাবিয়ে কিনব যে গুয়াহাটী একটা ফুড হিলত থাকা প্রদেশ, যেনেকে দিল্লি বা মুম্বাইত বিভিন্ন কারণ বানপানী হয়, আমার ইয়াতো কৃত্রিম বানপানী হব, কিন্তু 2-3 ঘণ্টাত আমি পানিটো উলিয়াই দিব পারো বা 4 ঘণ্টাত আমি উলিয়াই দিব পারো, কিন্তু জোড়া বাটত এই চলি থাকলে আমি নোৱাৰো। আগত মূর আগতো 3-4 জন মুখ্যমন্ত্রী হয়ে গেছে, কোনেও তো পারা নাই নয়, এটা ইট ইজ নট এ পলিটিক্যাল ইস্যু, এইবিল পলিটিক্যাল ইস্যু কই পেলায় কি লাভ আছে। ইফালে গুয়াহাটী কৃত্রিম বানক খঙত টিঙিৰি তোলা দিশপুরা বিধায়ক অতুল বৰা, নিজ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িলে শাসকীয় বিধায়কগুলো। আমচাঙত চলা বন ধ্বংসযজ্ঞের গুয়াহাটীত কৃত্রিম বান হওয়ার অভিযোগ উত্থাপন করেছে বিধায়কগুলো। আমচাঙত চলা বন ধ্বংসযজ্ঞের রাজ্য সরকারে কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ অতুল বৰাৰ। গুয়াহাটীর বান রোধক অসহায় মুখ্যমন্ত্রী, সরকারে রুধিব নয় গুয়াহাটীর বান সমস্যা। গুয়াহাটীর বান সমস্যা রোধর একমাত্র উপায় মেঘালয়, মেঘালয়ের সহায় অবিহনে গুয়াহাটীত সম্ভব নহয় কৃত্রিম বান রোধ করা। যিমান পানি নামি আহে বা তেওঁলোকে তো পাহাড়তো আরো কাটি থাকিব, গতিকে অহা 10 বছর তেওঁলোকে কিমান পাহাড় কাটিব সেই অনুসরি গুয়াহাটীর নলা নর্দমা নতুন করে বনাব লাগিব। এইটো নলাইটো ইয়ার পানিটো লব নোৱাৰে, 3 গুণ করব লাগিব, রাইজেও মাতি দিব লাগিব যে নলাবিলাক ডাঙর করে বনাব লাগিব। গতিকে একটা নতুন, যেহেতু এই ঘটনাটো আমার আর্বান প্ল্যানিংত আমি কেতিয়াও ইয়াক লওয়া নাছিল যে এনেকে খানাপাড়ার পাহাড়বিলাক ভাঙিব বলে। গুয়াহাটীর কৃত্রিম বানর ভয়াবহতাক লৈ পুনের সুবুরিয়া রাজ্য মেঘালয়ের বিরুদ্ধে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটীর কৃত্রিম বানর কারণ মেঘালয়ের পাহাড়, পাহাড়িয়া রাজ্য মেঘালয়ের পানি নামি আহি বিপদ মাতিছে গুয়াহাটীর। বিগত 10-15 বছর যথেষ্ট সলনি করেছে মেঘালয়ের পাহাড়ের ছবি, বনাঞ্চল ধ্বংস করে অট্টালিকা নির্মাণ হয়েছে মেঘালয়ের পাহাড়। সেই বনাঞ্চল ধ্বংসর গুয়াহাটীত কৃত্রিম বান বৃদ্ধি হওয়া বলে দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। যদি বর্তমান চলি থাকার ধরনে অনাগত 10 বছর এনে পরিবেশ থাকে, তেন্তে কোনো কালে দূর নহয় গুয়াহাটীর কৃত্রিম বানর ভয়াবহতা। সেই মেঘালয় সরকারলৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান, গ্রিন বেল্ট ঘোষণা করক গুয়াহাটী সুবুরিয়া মেঘালয়ের পাহাড়, যাতে বনাঞ্চলত নির্মাণ করিব নোৱাৰে হোটেল অট্টালিকা। ইউএসডিএম একটা মুখ্য কারণ, তাকো পঞ্চতারকা হোটেল, ইউএসডিএম, দিল্লি পাবলিক স্কুল, অকল ইউএসডিএম বলে কলে ভুল করা, সেই জায়গাত গড়ি উঠা গোটেই কেটা অনুষ্ঠানে গোটেই পাহাড় কেখন ভাঙি শেষ করে দিল। পিছে মেঘালয়ের বনাঞ্চলক সরব হওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক উভতি ধরলে দিশপুরের বিধায়ক অতুল বৰাই। গুয়াহাটীর বানর মাথুন মেঘালয় দায়ী নহয়, গুয়াহাটীর বানর দায়ী আমচাং বেদখল কার্য। গুয়াহাটীর 20-30% কৃত্রিম বানর পানি আহে আমচাঙর পৰা। ওই মেঘালয় পাহাড় কাটিছে, মেঘালয় পানি আহিছে সঁচা, কিন্তু আমচাং যে ওচৰতে আছে, তহিলং কৰি পেলাইছে রিজর্টৰ নামত, আমচাঙৰ কথা দেখোন কোনো নকয়। দেখোন আমচাং ধ্বংস নকৰিলে কমসে কম 25% পানি কমকে আহিলহেতেন, আমচাঙৰ কথা কোনো নকয়। দেখো মই অকলে চিঞৰি আছো, মেঘালয় সরকার বেলেগ সরকার, সেইখন সরকারক আমি সুধিব লাগিব, তোমালোকে তো তেনেকে পাহাড় কাটিছা, কিয় এনেকে ধ্বংস করেছে, আমার ফলের পর যাওতেই দেখা পায় সোফালের পাহাড় বিলাক এফালের তহিলং করেছে, এই সঁচা কথা। সে নিজের সরকার থাকা আমচাঙত অবাধ বেদখল মুক্ত করবলে রাজ্য সরকারের দাবি অতুল বৰাৰ। এসেম্বলিত মই কৈছো যে আমচাংখন রক্ষা নকলে হাতী আহি পেলে এসেম্বলি ভাঙিব বলে কোথায় কোনোবা এজন এমএলএ থিয় হয়ে মোক সমর্থন দিলে জানো, কোনোবা এজন উঠি পেলে এমএলএ মোক অতুল বৰাই ঠিক কথা কৈছে বলে উঠি পেলে কলে জানো, যে গুৱাহাটীখন অতুল বৰাহে কারো নহয়, গুৱাহাটীখন অতুল বৰাহে এনেকে এনেকে ভাবেহে তেওঁলোকে চলি আছে। পিছে অতুল বৰাৰ এনে প্রশ্নের বিপরীতে মুখ্যমন্ত্রীয়ে পূর্বর কথা এরি বর্তমানের সমস্যাত সংবাদ মাধ্যমক গুরুত্ব প্রদানের আহ্বান জানায়।
ইমানেই নহয়, পরবর্তী বানত যদি পুনৰ মহানগরবাসী বুড়ে তেন্তে ইউ এস টি এমৰ সন্মুখত বাতৰি পরিবেশন করার আহ্বান মুখ্যমন্ত্রীর। ক্যামেরা পার্সন প্রভাত সিংর সঙ্গে বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। ধাৰাষাৰ বৰষুণৰ পাছতে মহানগৰীত পুনৰ কৃত্ৰিম বানৰ সৃষ্টি হৈছে। কৃত্ৰিম বানৰ বাবে জোৰ ৰোদত সৃষ্টি হ'ল তীব্ৰ যানজঁটৰ। জোৰ ৰোদ নাৰেঙ্গী সংযোগী পথটো কৃত্ৰিম বান জলমগ্ন হৈ পৰিল নিউ গুৱাহাটীৰ মাৰ্চেলিং য়াৰ্ড। এয়া জোৰ ৰোদৰ দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাইছো। জোৰ ৰোদত এনেদৰে এতিয়া অভাৱনীয় পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে, কিয়নো সন্ধিয়াও এজাক বৰষুণ আহিছিল আৰু সন্ধিয়াৰ সেই বৰষুণ জাকৰ পাছতেই এনেদৰে একাঠু পানীৰে ভৰি পৰিছে এই পথটো। মহানগৰবাসীৰ জনজীৱন এতিয়া স্তব্ধ হৈ পৰিছে এই কৃত্ৰিম বানৰ বাবে, কিয়নো প্ৰতিদিনে বৰষুণ আহিছে আৰু এই বৰষুণে প্ৰতিদিনে বুৰাই পেলাইছে মহানগৰীৰ ভিন্ন প্ৰান্ত। এনেদৰে এতিয়া কৃত্ৰিম বানৰ মাজতে মহানগৰীকে জীৱন যাপন কৰিবলগীয়া হৈছে। সোমবাৰেও এক অভাৱনীয় পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিল মহানগৰীত আৰু তাৰ পাছতো ধাৰাবাহিক বৰষুণৰ পাছতে কৃত্ৰিম বানো ধাৰাবাহিক হাৰতেই হৈ থকা বুলি ক'ব লাগিব। কালিৰ দিনটোতো এক অভাৱনীয় পৰিস্থিতিৰ সৃষ্টি সন্মুখীন হ'বলগীয়া হৈছিল মহানগৰবাসী আৰু এই কৃত্ৰিম বানে এতিয়া জোৰোদা কৰিছে মহানগৰবাসীক। আৰু কৃত্ৰিম বানৰ পাছত পথসমূহো বিধ্বস্ত হৈ পৰিছে। এই বিধ্বস্ত পথসমূহে এতিয়া বিপদ মাতিছে ৰাইজৰ জীৱনলৈ। তাৰ মাজতে আমি এয়া দেখুৱাইছোঁ জোৰ ৰোদৰ দৃশ্য। জোৰ ৰোদত এতিয়া এনেদৰেই স্বাভাৱিক জনজীৱন স্তব্ধ কৰি পেলাইছে। বি টি আৰত নতুনকৈ অন্তৰ্ভুক্ত হ'ব 16খনকৈ গাঁও। ৰাজ্যিক কেবিনেট বৈঠকত লোৱা হৈছে এই সিদ্ধান্ত। বি টি আৰত অন্তৰ্ভুক্ত হ'ব পাৰে আৰু 3খন গাঁও। গাঁওকেইখনৰ জনসংখ্যাৰ হিচাপ হোৱাৰ পাছতহে সিদ্ধান্ত ল'ব চৰকাৰে। পূৰ্বে বি টি আৰত আছিল 40খনৰো অধিক গাঁও। আমাৰ বডো একৰ্ডত এটা ক্লজ আছিলে যে বি টি আৰৰ সীমা শোণিতপুৰ জিলাৰ বড়ো অধ্যুষিত অঞ্চলসমূহকো সামৰি ল'ব। যোৱা বছৰ 15 আগষ্টত মই ঘোষণা কৰিছিলোঁ যে 60খন নতুনকৈ গাঁও আমাৰ বড়োলেণ্ডত বা বি টি আৰত আমি অন্তৰ্ভুক্ত কৰিম। ইতিমধ্যে 41খন গাঁও নতুনকৈ অন্তৰ্ভুক্ত কৰা হৈছিলে, কিন্তু 60খন পাবলৈ আৰু 19খন গাঁও আমি বি টি আৰত অন্তৰ্ভুক্ত কৰিব লাগে। আজি কেবিনেটে 16খন গাঁও বি টি আৰত অন্তৰ্ভুক্ত কৰিছে নতুনকৈ, আৰু 3খন গাঁৱত বড়ো লোকৰ সংখ্যা কিমান আছে তাক চাই পেলাই সিদ্ধান্ত ল'বলৈ মুখ্যমন্ত্ৰীক কৰ্তৃত্ব অৰ্পণ কৰিছে। স্থানীয় মাধ্যমৰ ব্যক্তিগত বিদ্যালয়ক লৈ চৰকাৰে নতুন চিন্তা চৰ্চা কৰিছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ৰ 25% আসন সংৰক্ষণৰ পোষকতা কৰিছে চৰকাৰে। গুণগত শিক্ষা আহৰণৰ বাবে সংৰক্ষিত আসনসমূহত দৰিদ্ৰ মেধাৱীক নাম ভৰ্তি কৰোৱাৰো চিন্তা চৰ্চা কৰিছে চৰকাৰে। সেই 25% আসনৰ মাচুল পৰিশোধ কৰিব চৰকাৰে। অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয়ৰ ক্ষেত্ৰতহে গ্ৰহণ কৰা হৈছে এই সিদ্ধান্ত। শিক্ষা বিভাগক এই সন্দৰ্ভত পৰামৰ্শ দিছে কেবিনেটে। অসমৰ বহুত অঞ্চলত স্থানীয় মাধ্যমত কিছুমান ভাল ভাল স্কুল গঢ় লৈ উঠিছে। আজি আমি শিক্ষা বিভাগক নিৰ্দেশ দিছোঁ যে সেই বিদ্যালয়সমূহৰ 25% ছিট চৰকাৰে লৈ ল'ব পাৰে নেকি, আৰু চৰকাৰে ষ্টুডেণ্ট নিদিয়ে গাঁওখনৰে দুখীয়া 25% ল'ৰাই এডমিশ্যন ল'ব পাৰে নেকি। এই ধৰণৰ ভাল অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয়বিলাকত যিবিলাক সামাজিক সংস্থাসমূহে পৰিচালনা কৰে, প্ৰফিট মটিভ নাই, য'ত মালিক নাথাকে, কোনোবা নহয় কোনোবা সমিতিয়ে পৰিচালনা কৰে, তেনেকুৱা স্কুলবিলাকত যদি আমি 25% ছিট দুখীয়া ল'ৰা ছোৱালীৰ কাৰণে আমি মুকলি কৰি দিব পাৰোঁ, এটা পৰীক্ষা লৈ পেলাই কম্পিটিশ্যন কৰি 25% ষ্টুডেণ্ট তেওঁলোকে ল'ব আৰু তাৰ ফিজটো যিয়ে প্ৰচলিত ফিজ নহওক কিয় ফিজটো ৰাজ্য চৰকাৰে দিব,
তেতিয়া বহুত লড়া ছোৱালী, দুখিয়া ঘরের লড়া ছোৱালী যার মনত একটা ইচ্ছা থাকে, কিছু অন্তত মেধার ভিত্তিত পরীক্ষা দি তেনেকুৱা স্কুলবিলাকত নাম ভর্তি কৰিব পাৰিব। সরকারে বিদ্যালয়ত নিযুক্তি দিব গণিতৰ স্নাতক শিক্ষক, সরকারে নিযুক্তি দিব 1766 জন গণিত শিক্ষক, পলিটেকনিক আর অভিযান্ত্রিক কলেজতো নতুন নিযুক্তি দিয়া হব, তৃতীয় আর চতুর্থ বর্গর 221টা পদত হব নিযুক্তি, আজি অনুষ্ঠিত রাজ্যিক কেবিনেটত লওয়া হয় এই সিদ্ধান্ত। অসমৰ স্কুলবিলাকত গ্রেজুয়েট টিচার সায়েন্স আছিলে আর গ্রেজুয়েট টিচার আর্টস আছিলে, কিন্তু আমি এটা অনুভব করছো যে স্কুলসমূহত যদি অঙ্কর এজন শিক্ষক না থাকে তেতিয়ালে শিক্ষা ব্যবস্থাটো শক্তিশালী হব নোৱাৰে। অসমত গ্রেজুয়েট টিচার ম্যাথ বলে এটা নতুন শিক্ষকর পদ সৃষ্টি করেছে আর এই গ্রেজুয়েট টিচার ম্যাথসত আমি 1766 গৰাকী শিক্ষক শিক্ষয়িত্রী নিযুক্তি দিয়ার বাবে সিদ্ধান্ত লৈছো। ক্ষুদ্র ব্যবসায়ক লৈ রাজ্যিক কেবিনেটত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জিএসটির জাননী প্রেরণক লৈ নতুন সিদ্ধান্ত লৈছে সরকারে। 5 লাখৰ ওপৰৰ টেক্স ভেলু হলেহে প্রেরণ করব জাননী, 5 লাখৰ তলৰ টেক্স ভেলুত ক্ষুদ্র ব্যবসায়ীলৈ রেহাই প্রদান করা হয়েছে। জিএসটি ধারা 161 অনুসৰি কেবিনেটে গ্রহণ করেছে এই সিদ্ধান্ত, পুরনি জাননীৰ পৰাও রেহাই দিব সরকারে। আজি কেবিনেটে এটা সিদ্ধান্ত ললে যে যদি 5 লাখ টকাতকৈ অধিক টেক্স ভেলু হয় তেতিয়াহে সফটওয়্যারৰ বেসিছত নোটিস যাব। ইয়াৰ ফলত ভৱিষ্যতে ক্ষুদ্র ব্যৱসায়ীসকল আমাৰ যিটো বিগ ডেটা এনালাইসিসৰ ওপৰত আমি নোটিস পঠাও তাৰ পৰা তেওঁলোকে ৰেহাই পাব। দেশবাসীর একটা ভাল খবর, প্যারিস অলিম্পিকত পদক জিনিলে অমন শেরাবতে, পুরুষের 57 কেজি ফ্রি স্টাইল শাখাত ব্রঞ্জর পদক জয় করেছে অমনে, পোর্টো রিকর মল্লযুঁজারু দারিয়ান ক্রুজর বিরুদ্ধে জয়লাভ করেছে অমনে, আর অমনক লৈ যথেষ্ট আশাবাদী হয়ে আছে দেশবাসী, আর দেশবাসীর আশা ভঙ্গ হবলৈ নিদিলে অমনে। অমনে ইতিমধ্যে পদক জয় করবলৈ সক্ষম হয়েছে। প্যারিস অলিম্পিকৰ পৰা আৰু এটা ভাল খবর আহিছে ভারতলৈ, পুরুষের 57 কেজি ফ্রি স্টাইল শাখাত মল্লযুঁজর যি ব্রঞ্জর পদক, সেই ব্রঞ্জর পদক আজুরি আনিব সক্ষম হয়েছে অমন শেরাওয়াতে। মৰাণৰ পৰা সন্ধানহীন এজন সপ্তম শ্ৰেণীৰ ছাত্ৰ, সন্ধানহীন কিশোৰ ছাত্ৰজনৰ নাম মৃগাংক ৰায় বুলি জানিব পৰা গৈছে। বুধবাৰৰ পৰা সন্ধান নাই মৃগাংকৰ, সন্ধিয়া ঘৰৰ পৰা ওলাই গৈছিল ছাত্ৰজন। মৰাণ জাতীয় বিদ্যালয়ত অধ্যয়নৰত আছিল মৃগাংক, তিলৈ গ্ৰাম্য বজাৰত ঘৰত সন্ধানহীন হৈছে মৃগাংক। অশোক শর্মার বিরুদ্ধে উত্থাপন হয়েছে ভূমি কেলেঙ্কারির অভিযোগ, সরকারি ভূমি দখল করে রাইজক হারাশাস্তি প্রদান করার অভিযোগ উত্থাপন হয়েছে অশোক শর্মার বিরুদ্ধে। প্রাক্তন বিধায়ক অশোক শর্মার বিরুদ্ধে বিস্ফোরণ নলবাৰী জেলা বিজেপির, এসআরডিএ অফিসের সমীপত প্রায় 20 বিঘা ভূমি দখলের অভিযোগ উত্থাপন করেছে নলবাৰী জেলা বিজেপিয়ে। বিধায়ক হয়ে থাকা সময়ত অসমী কৃষি ফার্ম নামৰ প্রতিষ্ঠানের প্রায় 30 বিঘা মাটি দখল করারও অভিযোগ উত্থাপন হয়েছে প্রাক্তন বিধায়কগীর বিরুদ্ধে। বিস্কুটের ফ্যাক্টরি স্থাপনের নামতো ভাড়াত লওয়া ভূমিও বেদখলের অভিযোগ উত্থাপন হয়েছে অশোক শর্মার বিরুদ্ধে। অশোক শর্মার কংগ্রেসত যোগদানের দিনায় সরব হয়ে পড়ল নলবাৰী বিজেপি, আর সংবাদমেল যোগে এনে ধরনের কেতবোর বিস্ফোরক তথ্য প্রদান করলে নলবাৰী জেলা বিজেপি। ভারতীয় জনতা পার্টির কোনো এজন বিষয়ববীয়ে যে তেখেতক কোনো কারণে তো রুখ নাই, কিয় যে এনেকুৱা ধরনের সরকারি মাটি দখল করা, অন্যায়ভাবে সর্বসাধারণ রাইজক হারাশাস্তি করা বিভিন্ন আছে। মই আপোনাক অলপতে দেখাই আছো যে এসআরডির সন্মুখত আপনি চাব প্রায় 20 বিঘা মাটির বাউন্ডারি ওয়াল অশোক শর্মাই দিছে। এটা মূল প্রশ্ন হল যে অশোক শর্মা এই 20 বিঘা মাটি কোরপরা বা কেনেকৈ কিনিলে? তেখেত যেতিয়া এমএলএ হৈ আছিল যে অসমী কৃষি ফার্ম নামৰ প্রায় 30 বিঘা মাটি সরকারি মাটি তেখেতে দখল করেছে, তার ওসর বহু সন্দেহযুক্ত
বাংলাদেশী মূলৰ মিয়া মানুহেও মাটি দখল কৰিছে। তো তাৰ লগত প্ৰায় 30 বিঘা মাটি এতিয়াও আপোনালোকে গ'লে দেখিবলৈ পাব, অসমী ক্ৰি ফাৰ্ম নামৰ লিখা আছে, সেই প্ৰায় 30 বিঘা মাটি অশোক শৰ্মাই দখল কৰিছে। এনেকুৱা ধৰণৰ দুৰ্নীতিগ্ৰস্ত এজন ব্যক্তি, সেই কাৰণেই হয়তোবা মই ভাবোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে পৰৱৰ্তী পৰ্যায়ত তেখেতক কোনো টিকট চিকট নিদিলে বা কোনো ধৰণৰ তেখেতে যে ইমান কান্দা কাটা কৰিছে, তেখেত হয়তোবা কংগ্ৰেছত গৈছে, হা, তো তেখেতৰ মনটো এতিয়াও বিজেপিত আছে। মহানগৰীত পুনৰ মেধাৱী ছাত্ৰৰ ৰহস্যজনক মৃত্যু। আহোম গাঁৱৰ ভাড়াঘৰত উদ্ধাৰ হৈছিল জেনিছ বৰাৰ মৃতদেহ। প্ৰেমিকাই ষড়যন্ত্ৰ কৰি জেনিছক হত্যা কৰাৰ অভিযোগ উত্থাপিত কৰিছে পৰিয়ালৰ লোকে। মৃত্যুৰ এদিন পূৰ্বে জেনিছে বন্ধুক ফোন কৰি বিপদত পৰা বুলি উল্লেখ কৰিছিল। মহানগৰীত ছাত্ৰৰ ৰহস্যজনক মৃত্যু। পৰিয়ালৰ মতে প্ৰেমিকাই ষড়যন্ত্ৰ কৰি হত্যা কৰিছে। মৃত্যুৰ পূৰ্বে সহপাঠীক কৈছিল বিপদত পৰাৰ কথা। মহানগৰীত পুনৰ ৰহস্যজনকভাৱে মৃত্যু হ'ল এগৰাকী মেধাৱী ছাত্ৰৰ। ছাত্ৰগৰাকীৰ পৰিয়ালৰ অভিযোগ, প্ৰেমিকাই ষড়যন্ত্ৰ কৰি হত্যা কৰিছে পুত্ৰ জেনিছ বৰা। মহানগৰীৰ এখন আগশাৰীৰ শিক্ষানুষ্ঠানৰ তৃতীয় ষান্মাসিকৰ ছাত্ৰ আছিল জেনিছ বৰা। বুধবাৰে আহোম গাঁৱৰ ভাড়াঘৰত ৰহস্যজনক অৱস্থাত উদ্ধাৰ হৈছিল ছাত্ৰজনৰ মৃতদেহ। জেনিছৰ পৰিয়ালৰ গুৰুতৰ অভিযোগ, এয়া এক পৰিকল্পিত হত্যাকাণ্ড। ভাইজনে ফাৰ্ষ্ট টাইম কাপোৰ দি মাৰিছে, দেখাইছিল স্মুথ কাপোৰ ৰচি নহয়, মাৰি কাপোৰ দি বেডশ্বীট এখন দি পাতল কিবা। কেৱল সেয়াই নহয়, পৰিয়ালৰ মতে জেনিছৰ বন্ধুৱেও জানিছিল জেনিছ বিপদত পৰাৰ কথা। মৃত্যুৰ এদিন পূৰ্বে বন্ধুক ফোন কৰি কেতবোৰ বিস্ফোৰক কথা কৈছিল জেনিছে। ছোৱালীজনী যিটো ল'ৰা টেনিছন বুলি ফাৰ্ষ্ট কলিং আছিলে, সেইটো ডাইৰেক্ট কৈছে ছোৱালীজনী লগৰ লগৰ মাৰিছে। ইতিমধ্যে সমগ্ৰ ঘটনাক লৈ গড়চুক থানাত অভিযুক্ত ছাত্ৰীগৰাকীৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছে ছাত্ৰগৰাকীৰ পিতৃয়ে। আৰক্ষীলৈ পিতৃৰ আহ্বান, মোক ন্যায় দিয়ক। বিৰিঞ্চি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।